সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ভূগোলের পেজ নম্বর সাতশো এবং সাতশো একানব্বই পৃষ্ঠার শট প্রশ্ন ও তার উত্তর নিয়ে ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আগের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে এখন তোমরা প্রথমে পেজ নম্বর সাতশো নব্বই পৃষ্ঠায় ভূগোলের যে এমসি আছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে এক দশমিক এক যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়া হল অবরোহণ প্রক্রিয়া এক দশমিক দুই মহাদেশীয় হিমবাহ দেখতে চ্যাপ্টা গম্বুজের মতো এক দশমিক তিন শুষ্ক খাতকে বলে ওয়াদি এক দশমিক চার গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় তা হলো কলরাডো অর্থাৎ অপশন খ সঠিক উত্তর এক দশমিক পাঁচ কেরলের মালাবার উপকূলের গঠিত বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে টেরিস এক দশমিক ছয় ধুঁয়াধর জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীতে এক দশমিক সাত গোড়শেপ্পা জলপ্রপাত অবস্থিত সরাাবতী নদীর উপর এক দশমিক আট এলনিনো দেখা যায় ডিসেম্বর মাসে এক দশমিক নয় ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে অর্থাৎ অপশন খ সঠিক উত্তর এক দশমিক দশ কৃষ্ণ মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা খুব বেশি এক দশমিক এগারো গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হলো লু এক দশমিক বারো মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে বরাকর নদীতে এক দশমিক তেরো ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা খাল এক দশমিক চোদ্দো রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে ব্রাহ্মণী নদীর তীরে অর্থাৎ অপশান ঘর সঠিক উত্তর এরপরে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক এক লম্ফদান নদী ক্ষয়ের একটি প্রক্রিয়া এটি অশুদ্ধ কেননা লম্ফদান নদী বহন প্রক্রিয়া পরের প্রশ্ন রয়েছে দুই দশমিক এক দশমিক দুই হিমবাহ সারা বছর পৃথিবীর সর্বত্র সমান উচ্চতায় বিরাজ করে এটি অশুদ্ধ কেননা হিমবাহ সারা বছর পৃথিবীর বিভিন্ন উচ্চতায় বিরাজ করে দুই দশমিক এক দশমিক তিন চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে এটি শুদ্ধ দু দশমিক এক দশমিক চার হীরাকুন্দ নদী পরিকল্পনা অজয় নদীর উপর অবস্থিত এটিও অশুদ্ধ কেননা হীরাকুন্দ নদী পরিকল্পনা মহানদীর উপর অবস্থিত দুই দশমিক এক দশমিক পাঁচ জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম জজিলা এটা অশুদ্ধ কেননা জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথ হল বাণিহাল দু দশমিক এক দশমিক ছয় মৃত্তিকা ক্ষয়ের একটি অন্যতম কারণ হল নির্বিচারে বৃক্ষছেদন এটি শুদ্ধ দু দশমিক এক দশমিক সাত ভারতের সিলিকন ভ্যালি বলা হয় মুম্বাইকে এটি অশুদ্ধ কেননা ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে এরপরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক দুই দশমিক এক নীলকণ্ঠ একটি ড্যাশ এর উদাহরণ একটি পিরামিড চূড়ার উদাহরণ দুই দশমিক দুই দশমিক দুই মন্থকূপ ড্যাশ প্রক্রিয়ায় গঠিত হয় অবঘর্ষ প্রক্রিয়ায় দুই দশমিক দুই দশমিক তিন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি দুই দশমিক দুই দশমিক চার সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড় দুই দশমিক দুই দশমিক পাঁচ সোনালি পানীয় বলা হয় ড্যাশকে চাকে দু দুই দশমিক ছয় ইন্দিরা খাল হল ভারতের দীর্ঘতম সেচ খাল দু দশমিক দু দশমিক সাত ড্যাশ ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কেন্দ্র ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এরপর রয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে দুই দশমিক তিন দশমিক এক হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে ফাটলকে কি বলে বার্গশ্রুণ বলে দুই দশমিক তিন দশমিক দুই ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি দু দশমিক তিন দশমিক তিন একটি নিত্যবহ খালের উদাহরণ দাও একটি নিত্যবহ খাল হল পূর্ব যমুনা খাল দু দশমিক তিন দশমিক চার পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গাঙ্গেয় বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত প্রদীপ দু দশমিক তিন দশমিক পাঁচ সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু কোন দুটি শহরকে যুক্ত করেছে মুম্বাই ও চেন্নাইকে পরের প্রশ্ন রয়েছে দু দশমিক তিন দশমিক ছয় ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কি ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ হচ্ছে চিলকা দু দশমিক তিন দশমিক সাত একটি পর্ণমেচি উদ্ভিদের উদাহরণ দা পর্ণমেচি উদ্ভিদ আম জাম কাঁঠাল দু দশমিক তিন দশমিক আট ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী ভারতের তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী এরপর বাম দিকের সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখ প্রথমে রয়েছে নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দুদাবিতা অর্থাৎ এখানে তোমরা উত্তর দেখতে পাচ্ছ দুধাবতাই আছে আর তথ্য প্রযুক্তি শিল্প হবে ব্যাঙ্গালুরুকে বলা হয় নর্মদা নদীর উপর গড়ে উঠেছে ধোঁয়াধর জলপ্রপাত এবং প্লাবন ভূমি হচ্ছে স্বাভাবিক বাঁধ